নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছি। চারিদিকের পরিবেশ এখনও ঠিকঠাক স্বাভাবিক হয়নি। আজকে এসেছি আবার একটা নতুন বাংলা ব্লগ নিয়ে। তো বাংলা ব্লগে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক মেয়ে, আমার একটিমাত্র মেয়ে রচিতা কাবড়ি, তার হচ্ছে জন্মদিন। সেই জন্মদিনে এই পরিস্থিতিদের মধ্যেও কী কী করলাম বা সারাদিন কেমনভাবে ওর সাথে কাটালাম সেটা নিয়েই আজকে বাংলা ব্লগ। তার আগে বলে নিই, যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করবেন, যাতে আমি যে কোনো ধরনের ভিডিও শেয়ার করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যান। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আরও একটা কথা বলে নিই, মেয়েকে সাধারণত ক্যামেরার সামনে আসতে চায় না, তবু আজকে জন্মদিন উপলক্ষে আমি ছোটোভাবেই ওকে ক্যামেরার মধ্যে ধরেছি। আর ও আমাকে সাহায্য করে সবেতেই, আমার ক্যামেরা ধরায় বা ভিডিও রেকর্ডিং করার সময় ও সব কিছুতেই সাহায্য করে, কিন্তু ও ভীষণ লাজুক, ও ক্যামেরার সামনে আসতে চায় না। তাহলে চলুন দেখে নিই আজকের দিনে এই পরিস্থিতিতে কীভাবে মেয়ের জন্মদিন খুব ছোটোভাবে পালন করলাম সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই সবজিগুলো আগের দিন রাত্রেবেলায় কেটে রেখেছিলাম, কারণ পরের দিন জন্মদিনের দিন সকালে খুব ব্যস্ততা থাকবে বলে, তাই একটা তরকারি আমি আগের দিন রাত্রেই কেটে নিয়েছিলাম। এটা হলো জন্মদিনের দিন সকালেই আমি সবজি নিয়ে বসে গেছি কাটতে। সমস্ত রকমের সবজি এখানে প্রথমে শাক কাটছি, অর্থাৎ পুনকো শাকের ভাজা করব। সেই জন্য পুনকো শাকগুলো বেছে রেখে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে কেটেছি, তো এই পুনকোগুলো যেহেতু কচি ছিল, না কেটেও হাতে করে ছিঁড়ে দিলেও একটু বড় বড় থাকলেও খেতে বেশ ভাজাতে ভালো লাগে। জন্মদিনের দিন বেশ অনেক রকমেরই ভাজাভুজি হয়। এখানে আমি পুনকো শাক কেটে নেব, তারপরে কুমড়ো কাটবো, বেগুন কাটবো, অর্থাৎ কুমড়োর ভাজা করব, বেগুন ভাজা করব, আর কাটবো ঝুরি ঝুরি করে সরু করে আলু। সেই ঝুরি আলু ভাজা সরু সরু করে খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে। অর্থাৎ জন্মদিনের দিনে চেষ্টা করেছি যার জন্মদিন সে কী কী পছন্দ করে সেই সমস্ত মেনু রান্না করতে। বাচ্চারা জন্মদিনের আগে থেকেই ওরা লিস্ট করতে শুরু করে কী কী খাবে জন্মদিনের দিনে, তাই আমার মেয়েও সেরকম তার পছন্দ মতো লিস্ট করে দিয়েছিল আমাকে, সেই অনুযায়ী কিছু রাখার চেষ্টা করেছি জন্মদিনের মেনুতে। এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। এরপর যেগুলো আগে থেকে নুন মাখিয়ে রাখতে হয়, অর্থাৎ যেগুলো ভাজবো সেগুলো নুন মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে ইন্ডাকশনের মধ্যে আমি পায়েস বসিয়ে দিয়েছি, পায়েস প্রায় হয়েই এসেছে। এখানে কাজু কিশমিস দিয়ে দিলাম, আর দিব নারকেল কুচি। নারকেল কুচিও পায়েস সাথে, অর্থাৎ নলের গুড়ের পায়েসের সাথে বেশ ভালো লাগে। অন্যদিকে কড়াতে বেশ কিছু পরিমাণে অনেকটাই তেল দেব। এখানে আমি ভাজাভুজির জন্য সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। এরপর কড়ার তেল ভালো করে গরম হয়ে এলে তাতে কুচি কুচি করে কেটে রাখা ঝুরো ঝুরো যে আলুগুলো আমি কেটেছিলাম সরু সরু করে, ওইগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে বাদামি রঙের ভেজে নেব। ঠিক যেমনভাবে দেখাচ্ছি এইভাবেই আমি ভেজে নিয়েছিলাম। এইভাবে ভাজলে আলু যেহেতু মুচমুচে হয় তাই বাচ্চাদের খুব পছন্দ করে, অর্থাৎ আমার মেয়ে তো বিশেষভাবেই খুব পছন্দ করে। ওই তেলের মধ্যে একে একে বেগুন, গাজর, কুমড়ো ইত্যাদি যেগুলো আমি ভাজার জন্য কেটেছিলাম ভেজে নিলাম। এরপর কড়ার যে তেলটা ছিল সেটা অনেকটাই কমিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর কাঁচা বাদাম ছিল, সেই কাঁচা বাদাম ও নারকেল কুচি করে রাখা নারকেল দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব। নারকেল ও বাদাম হালকা করে ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব একটা টমেটো কাটা। টমেটোর কুচিগুলো দিয়ে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। নেড়ে নেড়ে ভালো করে ভাজা হয়ে এলে, অর্থাৎ সামান্য নরম হয়ে এলে, যে আলু কুচি ও মটর ছাড়িয়ে রেখেছিলাম সেই মটর এবং আলুর কুচি দিয়ে দেব।
আলু কুচি ও মটর নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়ার পর যে মিক্সড সবজি আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেটা দিয়ে দেব। অর্থাৎ এই সবজির মধ্যে রয়েছে পেঁয়াজ, কলি, গাজর, কুমড়ো আর রয়েছে মূলো। অর্থাৎ এখন বুঝতেই পাচ্ছেন এইটা বানাবো আমি হচ্ছে মিক্সড ভেজ। মিক্সড ভেজের জন্য সমস্ত সবজি মশলা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে রেখে দিলাম। রান্নার কিছুটা অংশ আগিয়ে নিয়ে এরপরে চললাম মেয়ের জন্য মন্দিরে পুজো দিতে। আমার যেহেতু তখনও স্নান হয়নি তাই আমার শাশুড়ি মাই গিয়ে পূজাটা দিয়ে দিল। আমি শাশুড়ি মায়ের এখানে খুচরো ফুলও আছে সমস্ত কিছু দেখানোর জন্য। হ্যাঁ, ভেতরে খুচরো ফুলও আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির তিনটে মালা আছে, কালী মন্দির, কালী মা কালীর। দুই পাশে একদিকে রয়েছেন সাধক বামা খেপা আর একদিকে রয়েছেন রামকৃষ্ণ। প্রতি বছর যেহেতু মেয়ের জন্মদিনে যেমনভাবে পুজো দেওয়া হয় ঠিক একইভাবে এবারও পুজো দিলাম কালী মন্দিরে। লক্ষ্য করুন ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন, এরপরে আমরা পূজা দেখব। তারপর বাকি আর কি কি করলাম জন্মদিনে তা আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ স্কিপ করে যাবেন না। রচিতা কাবড়ি নাথায় নমো নমঃ। পূজো প্রায় শেষের দিকে, এরপর মেয়ের জন্য আশীর্বাদি ফুল এবং সত্যি ওং সত্যি ওং সত্যি ন পশুদেবা ওং সত্যি ন লক্ষ্মণেবি ওং সত্যি ন বৃহস্পতি ধাতু। এটা আমি চান করি। আমি হচ্ছে চিংড়ি মাছ খাবো। আপনারা দেখলেন পুজো হয়ে গেছে, আর শুনলেনও মেয়ে কি কি খাবে। তার শুধু মুখের মধ্যে সেই একই কথা ঘুরে বেড়াচ্ছে, মেনুতে দিয়ে সে কি কি খাবে। পুজো করিয়ে এসে বাকি রান্নাটা সারলাম, রান্না আমার শেষ হয়ে গেছে। এরপর খাবার আমি সাজিয়ে দেব ওর জন্য। বাটিতে করে ভাত নিয়ে থালার মাঝখানে সাজিয়ে দিয়েছি। এরপর পাশে পাশে যে শাক ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, গাজর ভেজেছিলাম সেইগুলো পরপর সাজিয়ে দিলাম পাশে, আর দিলাম মিক্সড ভেজ। থালার মধ্যে এটুকুই সাজিয়ে দিলাম কারণ থালাতে আর জায়গা নেই। এরপর বাটি দিয়ে চারিপাশে সাজিয়ে দেবো ওর খাওয়ার জন্য। আগেই বলেছি মেয়ে আমার ক্যামেরার সামনে আসতে চায় না, তাই কোনো ভিডিওতেই ওকে প্রায় দেখতেই পার না। যেগুলো পান সেগুলো লুকিয়ে লুকিয়ে তোলা। ও আমাকে সাহায্য করে ঠিকই ক্যামেরাতে বা ভিডিও তুলে দিতে, কিন্তু ও নিজে আসতে চায় না। আজকে তাই আপনাদের সাথে কিছুক্ষণের জন্য জন্মদিন উপলক্ষে ওর আমি একটা ভিডিও তুলেছি, সেটা শেয়ার করছি। যেহেতু কোভিড সংক্রমণের ভয় এখনও কাটেনি তাই এই জন্মদিন উপলক্ষে কাউকেই বলা হয়নি। এটাই ওর এক বান্ধবী, ওরা সবসময় একসাথে খেলে এবং সেই দুজনে মিলেই মজা করে খাচ্ছে জন্মদিন উপলক্ষে। এরপর সন্ধ্যা এসে গেছে, সন্ধ্যার সময় কেক কাটার পালা। কেকটা দেখতেই পাচ্ছেন ওর পছন্দের কেক, ওভারলোড চকলেটের কেক। কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং ওর ছবি দেওয়া আছে। এটা আমার বানানো নয় এই কেকটা, পাশে এক দিদি বানান। ওই দিদিকেই পছন্দের কথা বলতে উনি নিজেই নিজের পছন্দ মতো এই কেকটা বানিয়ে দিয়েছেন। বাচ্চাদের এই চকলেট কেক সামনে রেখে অপেক্ষা করানো মানে খুবই কষ্ট দেয়া, তাই অস্থির হয়ে যাচ্ছে কখন কাটবে, কেটে এই কেকটা খাবে। কাটা শুরু হয়ে গেছে। আপনারা যারা দূর থেকে এই কেক কাটা দেখছেন, আপনারা সকলে মিলে আমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, ও যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। সন্ধ্যাবেলার কেক কাটার সময়ও কেউ আসেনি, যেহেতু কোভিড পরিস্থিতি ছিল। তাই আমরা চারজন ছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে এবং আমার শাশুড়ি মা, আর ছিল ওর আবারও বলি যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করবেন, যাতে আমি যে কোনো ধরনের ভিডিও শেয়ার করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যান।
আর আজকে আমার মেয়ের জন্মদিনের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।